বন্ধুরা আজকে কথা বলবো প্রাইমারি কিছু চর্মরোগের ক্রিম বিষয়ে এই ক্রিমগুলার দ্বারা আপনারা অনেকেই উপকৃত হবেন যাদের চর্মরোগ আছে বিশেষ করে মুখের স্কিনের মধ্যে লালচে হয়ে গেছে বা বিভিন্ন ধরনের ব্রোন বা ব্রন থেকে দাগ হয়ে গেছে আরও বিভিন্ন রোগে সংক্রমিত আপনাদের চর্ম বা স্কিন তাদের জন্য আজকের ভিডিওটি খুবই গুরুত্বপূর্ণ কারণ আজকে যে ভিডিওটি তৈরি করছি সেটি হচ্ছে বিশেষ করে স্পেসিফিকভাবে চর্মরোগের জন্য চর্মরোগ বলতে আমরা বিভিন্ন ধরনের চর্মরোগ বুঝি আসলে একজিমা অ্যালার্জি বা দাউদ বা বিখাউ বিভিন্ন ধরনের সমস্যা এই সবগুলো সমস্যার সমাধান হবে একটি ক্রিমের দ্বারাই এই ক্রিমটি আসলে বিভিন্ন কোম্পানি বিভিন্ন নাম নিয়ে এসেছে এবং বাংলাদেশ ছাড়াও বিভিন্ন দেশে ইন্ডিয়া পাকিস্তান নেপাল মালয়েশিয়া এই ধরনের দেশেও আপনারা এই ক্রিমটা পেয়ে যাবেন তবে বাংলাদেশে এই ক্রিমটার মূল্য খুবই কম এবং এটি খুবই ভালো কাজ করে খুবই উন্নত মানের মেডিসিন এটি তো সেটি নিয়ে আজকে আমি বিস্তারিত তুলে ধরবো তার আগে অবশ্যই বলে দিচ্ছি আমার চ্যানেলে যদি আপনি নতুন হয়ে থাকেন অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন এবং পুরাতন হয়ে থাকলে সবাইকে স্বাগত তো চলুন কথা বাড়াবো না ভিডিওর প্রথম দিকে যেটি আমি তুলে ধরবো এই ক্রিমটি গ্রুপ নেম বা জেনেরিক নেমটি কি। এটি বা গ্রুপ নেম হচ্ছে দুটি উপাদান দ্বারা একটি হচ্ছে ফুসিডিক অ্যাসিড এবং আরেকটি হচ্ছে হাইড্রোকোটিসন অ্যাসিটেট এটি দুটি কম্বিনেশন দ্বারা একটি ক্রিম তৈরি করা হয়েছে তবে আলাদা আলাদাও আপনারা পাবেন যেমন ফুসিডিক অ্যাসিড আলাদা ক্রিম আছে এবং হাইড্রোকোটিসন আলাদা আছে তো দুইটি একসাথে সংযুক্ত করে দেওয়ার কারণ হচ্ছে এটি কিন্তু আপনার বিরাট ফেসিলিটি আছে শরীরের প্রত্যেকটা অঙ্গের জন্য এই ক্রিমগুলা খুবই ভালো কাজ করবে তবে বিস্তারিত সব কিছু তুলে ধরবো ভিডিওটি টেনে দেখবেন এবং সম্পূর্ণ লাস্ট পর্যন্ত দেখে যাবেন তো এই ফুসিডিক অ্যাসিড এবং হাইড্রোকর্টিসন অ্যাসিডের দুটি কম্বিনেশন করে একটি ক্রিম তৈরি করা হয়েছে তো ফুসিডিক অ্যাসিড আসলে অ্যান্টিবায়োটিক এবং হাইড্রোকর্টিসন অ্যাসিডের যেটি সেটি হচ্ছে স্টেরয়েড তো স্টেরয়েড আপনারা সবাই জানেন যে একটু একটু পাওয়ারফুল যে কোনো রোগ খুব দ্রুত সারিয়ে দেয় এবং ফুসিডিক অ্যাসিড হচ্ছে অ্যান্টিবায়োটিক যে কোনো ধরনের কাঁটা গা আক্রান্ত জায়গা খুব দ্রুতভাবে শুকিয়ে দেয় তো দুটি একত্রে করে দেওয়ার কিছু কারণ আছে সেক্ষেত্রে আপনার গুরুত্বপূর্ণ যেটি তুলে ধরবো সেটি হচ্ছে অনেকের মুখের মধ্যে ব্রণ হয় এবং ব্রণ থেকে অনেকের দাগ হয়ে যায় তো এই দাগ এবং ব্রণের জন্য খুব ভালো কাজ করে এই ক্রিমটি তো প্রথমে আমি এই ক্রিমগুলোর সাথে পরিচয় করিয়ে দেবো তারপর ধীরে ধীরে সব কিছু তুলে ধরবো প্রথমে দেখাচ্ছি আমি এটি এসকেএফ এর ফ্যাসিড এটি হচ্ছে ইংলিশে দেখালাম ফেসিড ফ্যাসিড হয় দুই ধরনের একটি হচ্ছে ফ্যাসিড এবং আরেকটি হচ্ছে ফ্যাসিড এইচসি আরেকটি হচ্ছে ফেসিড বিটি তো বিটি যেটি সেটি হচ্ছে বেটামেথাসন এটির মধ্যেও স্টেরয়েড দেয়া আর এটি হচ্ছে এইচসি এবং ফ্যাসিড তো ফেসিডটা হচ্ছে ফুসিডিক অ্যাসিড এবং এইচসি যেটি আমি বলতেছি সেটি হচ্ছে এইচ দিয়ে হচ্ছে হাইড্রোকোর্টিসন সেজন্য সংক্ষেপে বলা হয়েছে এইচসি আপনারা অন্য কোম্পানি দেখলে পাবেন ফুসিডেট এইচ এইরকম আরও আছে স্কোয়ার ফার্মাসিউটিক্যালস আছে ফুসিটপ এইচসি ফুসিকট বা ফুসিডিক এইচ আছে এবং সেই সাথে আছে ইনসেপ্টা ফার্মাসিউটিকালসের ফর্টিসন বা ফুসিটপ এইচসি তো সবগুলোই কিন্তু ফুসিডিক অ্যাসিড এই সবগুলোই আলাদা আলাদা কোম্পানি আলাদা আলাদা নাম দিয়েছে আপনারা যে কোনো একটি কোম্পানি নিলে হবে শুধুমাত্র আমার ডেসক্রিপশনে দেয়া এই গ্রুপটি যদি মিল থাকে তাহলে ফুসিডিক অ্যাসিড এবং হাইড্রোকোটিসন অ্যাসিডেট তো এই গ্রুপের এই ক্রিমগুলো আপনার কি কি উপকার দেবে শরীরের মধ্যে প্রথমে আমি তুলে ধরবো তার আগে এটির দাম বলে দেই। এটি হচ্ছে আপনার ফুসিডিক এইচ এটির দাম পড়বে একশো টাকা বাংলাদেশি মূল্য এবং ফুসিড ক্রিম যেটি সেটি পড়বে নব্বই টাকা আপনারা প্লেন যেটি ফুসিডিক সেটি পাবেন নব্বই টাকা এবং যখন আপনারা হাইড্রোকোটিসন নিয়ে যাবেন সাথে করে ফুসিডিকের সাথে হাইড্রোকোটিসন তখন আপনার এটির দাম বেড়ে যাবে একশো টাকা তো আপনারা যদি চান শুধু হাইড্রোকোটিশন তাহলে আপনার স্কোয়ার ফার্মাসিউটিক্যালসের আছে টপিকট ক্রিম এটি শুধুমাত্র দেয়া হয় বহিরাংশে শরীরের যেমন পোকা কামড়ের বা আপনার যে কোনো কিছু যদি বিচা লাগে বা যে কোনো ধরনের ছত্রাক দ্বারা আক্রমণ হয় তখন হাইড্রোকোটিসন ব্যবহারের দ্বারা আপনারা খুব দ্রুত শুকাতে পারেন তবে এই ফুসিডিক অ্যাসিড যে অ্যান্টিবায়োটিক মলমটা আপনার সাথে যোগ করবেন তখন কিন্তু আপনার অনেক ধরনের ফ্যাসিলিটি হবে তার মধ্যে আমি কয়েকটা গুরুত্বপূর্ণ পয়েন্ট তুলে ধরবো যেমন যে মেয়েদের বা ছেলেদের মুখের মধ্যে লাল হয়ে যায় গাল লাল হয়ে যায় তাদের ক্ষেত্রে কিন্তু এই ফুসিডিক অ্যাসিডটা খুব ভালো কাজ করে এক জিমাজনিত ত্বকের সমস্যা যাদের তাদের কিন্তু এই ফুসিডিক এসিটা বা ফুসিড ফুসিটপ ফুসিড এচসি হাইড্রোকডিশন প্লাস ফুসিডিক অ্যাসিড এই ধরনের ক্রিম কিন্তু খুব ভালো কাজ করে হচ্ছে আরেকটি বিশেষ কাজ করে যে মেয়ে বা ছেলেদের মুখে ব্রন বা ব্রন থেকে অনেক সময় দাগ হয়ে যায় তাদের ক্ষেত্রে কিন্তু ভালো একটি ফল পাওয়া যায় সেই সাথে আরেকটি পয়েন্ট আছে সেটি হচ্ছে সোরিয়াসিস রোগ সোরিয়াসিস রোগ অনেকেই বুঝবেন না এটি হয় কানের চিপায় হয় শরীরের প্রত্যেকটা চিপায় চাপায় হয় আপনার ফুসকুড়ি দিয়ে চামড়া দিয়ে উঠে চামড়া দিয়ে উঠে আপনার এক ধরনের কি বলবো ওই চুলের ফাঁকে ফাঁকে হয় আপনার খুব চুলকায় এরকম অবস্থা হয় এই ক্রিমগুলা লাগালে ফুসিডিক ঢিক ধরনের ক্রিমগুলা লাগালে আপনার কিন্তু সেরিয়াসিস বা এরকম চর্মরোগ বা চর্ম যখন ওঠে তখন লাগালে কিন্তু আপনার ভালো একটা ফল পাবেন অনেকেই আছেন নতুন জামা কাপড় অথবা পিচ্ছিল কাপড় অথবা নতুন জুতা টাইট হয়ে গেছে অনেকেই পড়তে পড়তে অনেক সমস্যা হয় বা ফুসকুড়ি দিয়ে পানি জমে যায় গোটা হয়ে যায় এই ধরনের আক্রান্ত স্থানে কিন্তু আপনারা এই ফুসিডেক এইচসি বা ফুসিডিয়েট এই ধরনের ক্রিম লাগাতে পারেন অ্যালার্জি ডারমাইটিস বাংলাদেশে প্রচুর রয়েছে প্রচুর পেশেন্ট আছে তাদের ক্ষেত্রেও কিন্তু এই অ্যালার্জি ডারমাইটিসের জন্য খুব ভালো কাজ করে আরেকটি বিশেষ কাজ করে সেটি হচ্ছে মলদারে সংক্রমণ বা পায়ুপথে পায়খানার রাস্তায় জ্বালাপোরা পায়খানায় গোটা হয়েছে পায়খানার রাস্তায় আক্রান্ত হয়েছে এই ধরনের সমস্যা যদি পড়েন তাহলে পায়খানার রাস্তায় খুব ভালো কাজ করবে এই ফুসিডেক এইচসি বা ফুসিডেট ক্রিমটি কারণ হচ্ছে এটির মধ্যে অ্যান্টিবায়োটিক আছে এবং স্টেরয়েড আছে আপনাকে খুব দ্রুত বেতা সারিয়ে দেবে এবং আপনার যে জায়গায় আপনার রক্ত পড়তেছে বা ব্যথা গুটা দিয়ে উঠেছে কিন্তু সেই জায়গায় আপনার খুব ভালো কাজ করবে বিশেষ একটি বড় কাজ হচ্ছে ব্যাকটেরিয়াল ইনফেকশন আপনার কোন ধরনের আঘাতপ্রাপ্ত হয়ে বা পুরাতন ইনজুরি বা কাটা যদি থাকে শরীরের মধ্যে তাহলে কিন্তু এই অ্যান্টিবায়োটিক ফুসিডেট এইচসি বা ফুসিডেট ক্রিমটি আপনার শরীরের মধ্যে খুব ভালো কাজ করবে স্কিনের মধ্যে যাদের কেটে গেছে পুরাতন কাটা তাদের টানতেছে না এই ধরনের যদি হয় তাহলে কিন্তু এই অ্যান্টিবায়োটিক মলমটি লাগাতে পারেন তো সব মিলিয়ে একটি মলমেই কিন্তু আপনার প্রচুর কাজ করতেছে বিশেষ করে ব্রোন বা গুটা দিয়ে যাদের মুখের মধ্যে উঠেছে বা শরীরের মধ্যে গুটা উঠেছে স্কিনে অ্যালার্জি ডারমাইটিস বা অ্যাকসিমার জন্য কিন্তু খুব দারুণ কাজ করে অনেকের শরীরের মধ্যে দেখা গেছে বিশেষ করে উড়ুতের চিপায় বা বগলের চিপায় বড় আপনার জায়গা জুড়ে আক্রান্ত হয়ে গেছে লাল হয়ে গেছে বা অনেকে কালো হয়ে যায় এই ধরনের যদি একজিমা থাকে বা ডায়াবেটিস রোগ থাকে তাহলে কিন্তু এই ক্রিমটা ভালো কাজ করবে তো এটি কিভাবে লাগাতে হবে তো এটি সাধারণত প্রথম দিকে তিনবার বা দুইবার করে লাগানো হয় তারপর ধীরে ধীরে কমিয়ে আনা হয় তবে অবশ্যই লাগানোর আগে জায়গাটা পরিষ্কার করে নেবেন এবং সুতি কাপড় দিয়ে বা টিস্যু দিয়ে শুকিয়ে নেবেন অবশ্যই সাবান বা সেবলন লাগাবেন না ওই জায়গায় আর ধীরে ধীরে এটি টানতে হলে বা শুকাতে হলে আপনার সপ্তাহ থেকে দশ দিন পর্যন্ত সময় লাগতে পারে তবে ঔষধ মানেই পার্শ্ব প্রতিক্রিয়া সেগুলো আপনারা অবশ্যই মাথায় রাখবেন তো বন্ধুরা শীঘ্রই আসছি সবাই সুস্থ থাকুন ভালো থাকুন ধন্যবাদ